রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসে, ধেরে ইঁদুর, ছোটো ইঁদুর তাদেরকে ধরে এবং তার পাশাপাশি চিরুনি তল্লাশি করে ছোট ছোট পোকা মাকড় সেগুলো পরিষ্কার করে দিয়ে একটা সুন্দর ঘর, একটা সুন্দর রাজ্য যদি উপহার দিয়ে চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ব্যস্ত আছেন, উনি ঘর পরিষ্কার করতে পারছেন না, ঠিক সেভাবেই যদি এটাকে দেখা হয় খুব কি ভুল দেখা হবে? শুভময়বাবু, আপনার সময় শুরু এখন। না দেখুন, মানে যে মূল বক্তব্য যেটা হলো যে এরকম চিরুনি আনাই যায় এবং তাই দিয়ে তল্লাশি করাই যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাথায় কতটা চুল আছে আর কতটা উকুন আছে তার উপর নির্ভর করবে। দীপাঞ্জনবাবু এলএসডির কথা বলেছেন, আমার তো বারবার মনে পড়ছিল যতকাণ্ড কাঠমান্ডুর বোধ হয় সেই শেষের দিকের গল্পটার কথা, যখন লালমোহনবাবুকে এলএসডি খাইয়ে দেওয়া হয়েছিল আর যখন ফেলুদা শোধ নিয়েছিলেন তখন কিন্তু আবার সেই মগনলাল মেঘরাজের গল্প যেভাবে ফিরে আসে আর কি, হয়তো সাধারণ মানুষ একদিন রাজনৈতিক নেতাদের এলএসডি খাওয়াবেন এবং সেটা কিন্তু আপনার বলা প্রথম এলএসডিটাই। গণতান্ত্রিক যে পদ্ধতি ভারতবর্ষের, সেই পদ্ধতিতে অবশ্যই 355 ধারা আছে, অবশ্যই 356 ধারা আছে, কিন্তু একই সঙ্গে সংবিধান বারবার করে বলেছে এগুলো ব্যবহার না করতে। দিস আর্টিকেল এম্পাওয়ার্স দ্য সেন্টার টু টেক নেসেসারি স্টেপস টু প্রোটেক্ট আ স্টেট ফ্রম এনি কাইন্ড অফ থ্রেট, বি ইট ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে যদি আমরা ভাবি, সেখানে কিন্তু একটা এক্সটার্নাল থ্রেট থাকে। আজকে মণিপুরেও ভীষণ গণ্ডগোল, কিন্তু তার মধ্যেও কিন্তু এক্সটার্নাল থ্রেট একেবারে নেই তা নয়। পশ্চিমবঙ্গেও কিছু কিছু এক্সটার্নাল থ্রেটের কথা আলোচিত হয় যেখানে বিএসএফের প্রসঙ্গ ওঠে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত যদি 355 ধারা জারি করতে হয় সেক্ষেত্রে কিন্তু ইন্টারনাল থ্রেটের কথাটা আসবে। এই জায়গায় 355 জারি করার ক্ষেত্রে আম্বেদকর সাহেবের বক্তব্য ইউজ ইট উইথ এক্সট্রিম কশন, এই জিনিসগুলো আছে। এবার যখন অবধারিত পরিণতি না ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কথা আসবে, সেইখানে কিন্তু একটা জিনিস হচ্ছে যে এই ধরনের হঠাৎ করে 355 ধারা জারি হলে রাজনৈতিকভাবে সবথেকে সুবিধে হবে তৃণমূলের এবং তারপরে বিজেপির, বাংলার যে অন্য রাজনৈতিক দলগুলো অর্থাৎ সিপিএম বা কংগ্রেস বা নৌশাদবাবুর আইএসএফ, তাদের কিন্তু খুব একটা সুবিধের জায়গা নেই। তৃণমূলের সুবিধে কি? তৃণমূল বলবে যে যে ঝামেলাগুলো চলছিল সেই ঝামেলাগুলো কেন্দ্রীয় সরকার তার লোক বসিয়ে সামলাতে পারলো না, কারণ পশ্চিমবঙ্গের বর্তমানের যে পরিস্থিতি এবং দীর্ঘ রাজনৈতিক হিংসার ইতিহাস, তাতে হঠাৎ করে বাইরের থেকে লোক এসে একেবারে মিলিটারি শাসনের মতন পরিস্থিতির সৃষ্টি না হলে পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচনের আগেই মানুষের প্রাণ যাবে, সে আপনি দীপাঞ্জনবাবুর ভাষায় তাদের শহীদও বলতে পারেন, কিন্তু এটাও মানতে হবে তারা অনেকে কিন্তু প্রত্যাঘাত করতে গিয়েও হয়তো মারা গেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে জায়গাটা তৈরি হয়েছে এবার, বিশেষ করে এবারের পঞ্চায়েত নির্বাচনে, যেটা দেখাচ্ছে শুধু ভোটের দিন মস্তানির টি-20 নয়, এটা একেবারে লম্বা লর্ডসে খেলা টেস্ট ক্রিকেট, যেখানে শুরু হবে অনেক দিন আগের থেকে আপনি লোককে নমিনেশন দেওয়ার জন্য কম সময় দেবেন, লোকের গাড়ি আটকে দেবেন রাস্তায় সেখান থেকে শুরু করবেন, নির্বাচনের দিনও এই ঘটনাগুলো ঘটবে, আগে পরে ঘটবে এবং শেষে ভোট গোনার সময়টাও সম্পূর্ণ গুলিয়ে যাবে। এই যে গোটা গণতান্ত্রিক পরিস্থিতির একটা ব্যাপক অবনতি, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিরোধী পক্ষও যদি কোথাও সুযোগ পান যেখানে ফাঁকা মাঠ, সেখানে কিন্তু তারাও প্রত্যাঘাত করবেন, তারাও লড়াই করবেন। শুভেন্দুবাবু বলেছিলেন যে 355 ধারা একটা জারি করবে কে, চাইবে কে? সেখানে কিন্তু আদালতকে চাইতে হবে, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাকে চাইতে হবে, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা নিশ্চয়ই নিজেদের ওপর 355 চাইবেন না, অথবা আইন আদালত বাদ দিয়ে কেন্দ্রীয় সরকারকে চাইতে হবে। কেন্দ্রীয় সরকার কিন্তু বিজেপি এবং তাদের সঙ্গে তৃণমূলের যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু সঠিকভাবে সংজ্ঞায়িত নয়। তৃণমূল থেকে বিজেপির মধ্যে এত বেশি মানুষ যাতায়াত করেছেন এবং তারপর বিজেপি নিয়ে বিজেপি দলের মধ্যেই যে প্রশ্ন যে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবচেয়ে বড় শত্রু কাদের মনে করেন, অবশ্যই বামপন্থীদের, ফলে তারা যাতে না আসতে পারে তার জন্য তৃণমূল কংগ্রেস সবসময়ই তাদের একটা ভালো চয়েস হবে, ফলে ঐতিহাসিক ভুল বিজেপির কাছেও হবে যদি যে মুহূর্তে তারা 355 জারি করবে, কারণ তাদের সবচেয়ে যে নির্বাচনী লড়াই যারা প্রতিপক্ষ হলেও সবচেয়ে কাছের তাদের ওপর তৃণমূল কংগ্রেসের ওপর বিজেপি এই ধরনের কোনো ঐতিহাসিক ভুল করবে কি না, জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতে না পারার মতো। এই পশ্চিমবঙ্গ সত্যি বিজেপি শাসন করতে চায় নাকি তৃণমূলের হাতে রেখে তারা ভীষণ আনন্দে আছে, এই প্রশ্নও উঠবে। ফলে আমার মনে হয় এটা ঐতিহাসিক ভুলই হবে যদি কেন্দ্রীয় সরকার এটা করার চেষ্টা করে।